من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما أن بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان ويغفر لكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم ان ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لينجو على ثابكم وعلى إلى ثوركم إلى ثوركم ولكن ينجو على قلوبكم وأعمالكم أم يبقى ذلك خذبة القرآن الكريم سورة هذه تكيك كان آيات كريمات تلوات كريتشي আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা সই হাদিস আপনাদের খেদ পেশ করেছি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করেই সংক্ষিপ্ত আকারে কিছু সঠিক কথা বলার চেষ্টা পাব ইনশা আল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ কোরআনের মাহফিলে যদি নিয়াতে খুলসিয়াত এসে বসতে পারেন আপনার জীবনের গুনাহাত আল্লাহ পাক maaf করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ

আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আমরা বুঝতে পারি না ইমানটা কি জিনিস ইমান কাকে বলে এটাই তো আমরা জানি না ঈমান কাকে কয় এটাও বুঝিনা কিংবা ঈমানদার হতে গেলে কি কি কাজ করতে হয় ওটাও আমরা বুঝিনা কিন্তু মাথায় বড় টুপি থেকে 100% তারির দিকেও হান্ড্রেড পার্সেন্ট বড় বড় ছবিগল্পের দিকেও হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বলা সব দিকে যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট থাকো আর যদি পাঁচটা জিনিসের প্রতি তোমার কোনো যদি তোমার বিশ্বাস না থাকে ইমান না থাকে তাহলে তোমার সব ছুপিগিরি ফরফিট হয়ে যাবে الله <سؤال> ليس البر أن تولوا بجوهكم كبل المشرك كبل المشرك والمغرب ولكن البر من آمن بالله আল্লাহ পাক বলেন পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানোর ভিতরে কোনো নেকি নাই কোনো কল্যাণ নাই বড় টুপির ভিতরে অনুকিল নেকি নাই বড় দাড়ির ভিতরে নেকি নাই বড় জুব্বা শরীফের ভিতরে নেকি নাই লৌকিকতার কথার ভিতরে নেকি নাই আল্লাহ পাক বলে যদি তোমরা নেকি পাইতে চাও সর্বপ্রথম আমানা বিল্লাহ আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করা লাগবে দুই নম্বর আল্লাহ পাক বলেন কেমন কিয়ামতের দিনের পুজো আপনাকে বিশ্বাস রাখা লাগবে সমস্তির প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে ওয়ান সমস্ত আসমানী কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে আর কোরআনুল করিমকে জীবন সংবিধান মানা লাগবে পঞ্চম নম্বর ওয়ান আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত নবী রাসূলের প্রতি তোমাকে বিশ্বাস রাখা লাগবে আর খাস করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করা লাগবে আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিসের প্রতি যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি হবেন কি আনার পরে আমি আল্লাহকে ভয় আমার ভাইরা রাম আমি যে কথা বলতেছিলাম সেই কথারে দিকে যাচ্ছি আল্লাহ পাক বললেন ইমান আনার পরে আমাকে ভয় গরম وامنوا برسوله আর আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো রসুলের আদর্শ গ্রহণ করো নবীর আদর্শ তোমরা গ্রহণ করো ওই নবী নয় সেই নবী নুরের তৈরি ওই নবী নয় সেই নবী গায়েব জানে ওই নবী নয় সেই নবী সম্পদের ভান্ডার রয়েছে ওই নবী নয় সেই নবীটা মাটির তৈরি আমি আল্লাহ পাকের বিধান অনুযায়ী যেমন করে তোমাদের তৌরি করেছি নবীগুলোকে ঠিক ওইভাবেই তৈরি করেছি আল্লাহ আল্লাহ পাক বলেন ওই নবী যেই নবী মাটির তৌরি সেই নবী গায়ও জানে না সেই নবীর কাছের ধনবানদারের দাবি নাই আল্লাহ পাক বলেন ওই নবীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো ওই নবীর আদর্শ তোমরা মেনে চলো বলেন মারা হাওয়া এখন বলবেন এখন নূর আবার কি গায়ে বাবার কি সাবি আবার কি আমাদের দেশে এক শিরনির মুসলমানেরা এরা বলে আল্লাহর নবী নূরের তৌরি কথা ঠিক না ঠিক আল্লাহ নবী গায়েব জানেন আল্লাহ নবীর কাছে সম্পদের ভান্ডার রয়েছে আল্লাহ রাসুল এখনো জীবিত আছে এই রকম বিশ্বাসী যে নবী এই নবীর উপর নয় আমি আল্লাহ সেই নবী তোমাদের মত করে তৌরি করেছিলাম সেই নবীর তোমরা আদর্শ মেনে চলো আল্লাহ পাক বলেন

আল্লাহর নবীর জীবন আদর্শ যদি মেনে চলেন আল্লাহর হিসাবে যদি আপনি আনয়ন করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এনে আমল গুলোকে আমি আল্লাহ দ্বিগুণ কি দিয়ে দেব এই কথা বলার পর আল্লাহ বলেন আর এমন একটা নূর তোমাদের কানে দেব সেই নূরটাই পৃথিবীর জিন্দেগিতে তোমাদের জীবন পরিচালনা করার জন্য পথ প্রদর্শক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন নূরাম তামশুন বিহি সেই নূরের দ্বারা তোমাদের পথ প্রদর্শিত হবে জোরে জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি কি করব আল্লাহ বলেন তাদের জীবনের গুনা আমি আল্লাহ পাক মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সব চাইতে বড় ক্ষমাশীল আর হলাম সব চাইতে বড় দয়ালু বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রব

এর কথা বলেন এ কথা কার আল্লাহ বলছেন যারা ইমান আনলো আমাল সালে যারা করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম আর তাদের জন্য আমি আল্লাহ পাক বড় ধরনের পুরস্কার রেখেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার বলেন ইমানদারদের জন্য আল্লাহ পাক আবার পুরস্কার ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই

পাক বলেন যারা ইমান আনলো আর যারা আমাল সালে করল আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া আমার ভাইরা আমরা তো সকলে ইমানদার বলে দাবি করি সকলে মমিন বলে দাবি করি সকলে আল্লাহর জান্নাতের দাবি দাঁড়ো কিন্তু আপনি জান্নাতের দাবি দাঁড়া বলে হবে না আল্লাহ পাক বলছেন ইমান আনার পরে তোমাদের ইমানি পরীক্ষা নেওয়া হবে জান্নাতে যেতে চাইলে ইমান শর্ত

আল্লাহ বলছেন ইমান এনেছি এই কথা বললে তোমাদেরকে সেরে দেওয়া হবে না তোমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নেওয়া হবে আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন যারা ইমান এনেছিল আল্লাহর পথে এদের পরীক্ষা অবশ্য অবশ্য তাদের উপর এসেছে আর যারা পাশ করেছে আল্লাহ তাদের জন্য জান্নাতের বরকত দান করে দিয়েছেন আল্লাহ বলেন ও আমানাই কামুমিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হাবীব আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন যাদের উপর নির্যাতন এসেছিল যাদের প্রতি জুলুম এসেছিল যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল যাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছিল আল্লাহ পাক বলেন নবী হে ওদের একটাই মাত্র অপরাধ ছিল এরা আমি আল্লাহকে রব বলে ঈমান এনেছিল যাদেরকে নির্যাতনের উপর নির্যাতনের নির্যাতনের নিশি জোগাড় হয়েছিল যাদের অত্যাচার করা হয়েছিল আল্লাহ পাক বলেন তাদের একটাই মাত্র অপরাধ ছিল ওরা আমি আল্লাহকে রব বলে ঈমান এনেছিল আমার ভাইরা এসকে আপনি যদি ইমানের পথে থাকতে যান এসকে যদি আপনি সত্যের উপর থাকতে চান এসকে যদি আপনি হকের উপর থাকতে চান আপনার প্রতি জুলুম আসবে আপনার প্রতি নির্যাতন আসবে আপনাকে জেলখানায় যেতে হবে আপনাকে সর্বস্থানে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে

দেখতে যতটা কুছী আল্লাহর কাছে ইমানের দাম ছিল বেলালের বেলালেরস্তার চাইতে অনেক দামি হযরত বিলাল রাদিয়াল্লাহ তিনি একজন দাসী গোলাম ছিলেন আল্লাহ রাসূলের চাইতে কোন বন্দনায় আসছিল 12 বছরের ছোট ছিল কোন বন্দনায় আসছিল হযরত বিলাল আল্লাহর নবীর চাইতে 14 বছরের ছোট ছিলাম বেলালের বাবা বেলালের বাবা বাবা ও তার মা একসঙ্গে যখন তারা মক্কা এসেছিল আসবার পরে পরে বনি জুমা তাদেরকে জোর করে বাদি করে না হয় তাদেরকে জিম্মি করে না হয় দশত্ব বরণ করতে হয় হযরতে বেলালের মা এবং বাবা দুজন ছিল বনি জুমা গোত্রের ওরা ছিল দায়দেশি ওদের পেট থেকে হযরতে বেলাল যখন জন্ম গ্রহণ করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলেন উমাইয়া বিন খলফের উমাইয়া বিন খলফের সে হয়ে গেল সাগর সে হয়ে গেল

এই কথাটা উমাইয়ার কান পর্যন্ত পৌঁছে গেল যখন উমাইয়ার কানে পর্যন্ত পৌঁছে গেল মক্কার সেই কুফফার লেডারগুলো এরা মিটিং করে সিদ্ধান্ত করল শুনো এই মুহূর্তে যদি বেলালকে দমন না করা হয় বেলালকে যদি এই ইমান শ্রুত না করা যায় তাহলে বেলালের মত আরো শত শত আমাদের চাকর গুলো আমাদের দাগ গুলো মোহাম্মদের কাছে গিয়ে কলমা পরে মুসলমান হয়ে যাবে সুতরাং এদের সর্বপ্রথম বেলালকে দমন করো বেলালকে যদি দমন করা যায় তাহলে আমাদের দাস দাসী গুলো এরা ইসলাম কবুল করার মতো সাহস পাবে না যদি কেউ ইসলামকে গ্রহণ করতে চায় পৃথিবীর কোন শক্তি কি আটকাইতে পারবে এর কথা বলেন পারবে পৃথিবীর কোন শক্তির কাছে কোন ইমানদার কোন মুসলমান কোন মুসলিম কোন মুত্তাকির বান্দা মাথা নত করতে পারে হযরত বেলাল কে উমাইয়া ডাক দিয়ে বললেন বেলাল আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো হযরত বেলাল বললেন আপনি ঠিকই শুনেছেন ওমাইয়া বললেন বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও মোহাম্মদ কে পরিত্যাগ করো মোহাম্মদের আল্লাহ ছেড়ে দাও আমাদের দেব দেবতার প্রতি আবার ফিরে এসো হযরতে বেলাল বলেছিলেন জীবন চলে যাবে তবু আমি মোহাম্মদ এবং তার আল্লাহ কে ছাড়তে রাজি নাই আমার ভাইয়েরা হযরতে বেলাল কে তার মনি বুমাইয়া তার উপর নির্যাতন শুরু করল তার উপর প্রহার শুরু হলো লোহার শলাকা গুলো হযরত বেলাল এর শরীরে তুল ধরছে হয় শরীর থেকে যখন আপনার সর্দি গুলো জোরে জোরে পড়ে হযরত বেলাল পিউশ হয়ে পড়ে যায় হযরত বেলালের মুখ দেয়া শুধুমাত্র একটা শব্দ উচ্চারিত হয় আহাত 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 ও মাইয়া বড় বেলাল যখন সময় আসে ইসলাম কে ছেড়ে দেয় আল্লাহ ছেড়ে দেয় মোহাম্মদ কে ছেড়ে হজরতে বেলাল বলে জীবন চলে যাবে তবু আমি আমার আল্লাহকে সারব না আমার নবীকে সারব না আমার দিনকে সারব না হাজরতে বেলালের জন্য মক্কার দুষ্ট ছেলেদের কমাইয়া ডাক দিয়ে নিল ডাক নেওয়ার পর হজরতে বেলালের হাতের সঙ্গে রশি বাঁধলো আর ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মরুকা বাড়িরা শুরু করে পাথরের উপর দিয়া হাজরতে বেলাল করে যখন পাথর উপর দিয়ে এমন করে ঠেরে ঠেরে নিয়ে যাওয়া হয় হজরত বেলালের শরীরের ভিতরে অসংখ্য পাথরের কুচিগুলো ঢুকে যায় হজরত বেলালের সারাদিন কোনো খাওয়া হয় নাই হজরত বেলালের সারা দিন পানি পানও করা হয় নাই ওরে খাবার দেয় নাই পানি পান করতে দেয় নাই হজরত বেলাল সে মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছে তার প্রান্তে পৌঁছে গেছে হজরত বেলালকে সন্ধ্যার সময় ওই দুষ্ট ছেলে ছেলেগুলো যখন উমাইয়ার কাছে ফেরত দিল এইবার বেলাল কয়ে উমাইয়া আবার বলে বেলাল রে এখনো কি তোর আসে নাই তুই কি ইসলাম সারবা না আল্লাহরে সারবা না নবীরে সারবা না হযরতে বেলাল কথা বলতে পারে না হযরতে বেলালের নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে হযরতে বেলাল কি সুস্থ সুস্থ করে কথা বলে বেলালের কান যখন ফিরে আসলে বেলাল বলল উমাইয়া আমার রব হলেন আল্লাহ আহা

হজরতে বেলালকে এইভাবে প্রহার করা হচ্ছে হজরতে বেলাল তবু ইসলাম সারলেন না আল্লাহকে সারলেন না আল্লাহ নবীকে সারলেন না পরদিন যখন এমন ভাবে বেদম প্রহার করা হচ্ছে বেলালকে হজরত আবু বাকারে সিদ্দিক রাজি আল্লাহ সম্বাদ সেখানে গেলেন যাওয়ার পরে উমাইয়াকে বলছেন উমাইয়া তুমি মক্কার একজন নামি দামি মানুষ তুমি মক্কার নেতৃত্ব স্থানীয় মানুষের মধ্যে একজন মানুষ আর তুমি যদি তোমার চাকরিকে এইভাবে তোমার দাসকে যদি এইভাবে তুমি আচরণ করো তাহলে তোমার পাস্টিজের হামপার হয়ে যাবে তোমার ইজ্জত খোয়া যাবে এই রকম ছোটখাটো বিষয় নিয়ে বেলালের সঙ্গে এমন আচরণ করিও না হযরত আবু বকর একটু পাম মারতেছেন উমাইয়াকে যাতে রাগ করে বলে তুই নিয়ে যা এইরকম ভাবে যখন বারবার আবু বাকার বলতেছিল এবার উমাইয়া রাগ করে বলতে আবু বাকার তাহলে তুমি এর কিনে নিয়ে যাও মুক্ত করে নিয়ে যাও আবু বাকার চাচ্ছিলেন ওইটা যে উমাইয়া বলুক আমার কাছে বিক্রয় করুক আমি কিনে নিয়ে যাব এইবার আবু বাকার বললেন তুমি কত দাম চাও উমাইয়া এবার বলতেন সর্বপ্রথম দাম হলো তোমার যে গুণ ধর ছড় বেগুনে গুণান্বিত সেই চাকর রয়েছে ফুসাপ যে তোমার বিশ্বস্ত চাকর যে হলো বিশ্বস্ত ওই চাকরকে ওই দাসকে আমার কাছে দিতে হবে আর চল্লিশ আউকিয়া রূপ আমাকে দিতে হবে যদি তুমি দাও তাহলে বেলালকে তোমার হাতে উঠিয়ে দিব হজরত আবু বাকারে সিদ্দিক রাদিয়াল্লাহ তিনি আর বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে ওই ফুসাপ নামক চাকরকে ওই দাসকে উমাইয়াকে দিয়ে দিলেন চল্লিশ আউকার উপ দিয়ে দিলেন এইবার মুসকি হেসে উমাইয়া বলছে আবু বাকার তোমাকে আমি গানিগুলি মানুষ ভাবতাম কিন্তু আজকে দেখতেছি তুমি আস্ত একটা গাধা মানুষ আবু বাকার বলে কেন এবার উমাইয়া বলছেন তোমার ফুসাদ নামক যে চাকর যে তোমার দাস এই বেলালের চাইতে ২০ গুণ বেশি দামি বলুন ও বাহ ওই দাসটা তো তুমি দিয়েই দিলা তারপরে আবার চল্লিশ কৌকা রূপো দিয়ে দিলা দিলা হদরতা বোবাগারে শুনে বলেন 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 ও মাইয়া তুমি জানো না পেলালের চেহারায় চালো বোধতে পারে বেলাল খাসি গোলাম হতে পারে কিন্তু শুনে রাখো বেলালের iman আল্লাহর কাছে আমার এই ধন সম্পদের চাইতে অনেকগুলো মূল্যবান অনেকগুলো বেশি আর যদি তুমি এই বেলালের জন্য যা চাইছ আর চাইতে আরো বেশি যদি চাইতাম আমি আবু বকর ওইটা তোমার যে বেলালের ইমান কামি নিয়ে যেতাম হযরত আবু বকর সিদ্দিকুর رضی তিনি এই বাদ হযরত বেলালকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মুক্ত করে দিলেন রাসূলের দরবারে হাজির করলেন করবার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খামিবাল্লাহ আমি বিলালকে আপনার খিদমতের জন্য দান করে দিলাম বেলাল গো তুমি আল্লাহর নবীর কাছে থাকবা তার তুমি খিদমত করবা হযরত বিলাল رضی আল্লাহ আল্লাহ সংসারের সমস্ত দিক গুলো দেখভাল করতেন আল্লাহর নবী যখন তিনি বাহিরে যেতেন বাড়িতে থাকতেন নাম ঐতিহাসিক গণ লিখতেছেন হজরতে বেলাল ধার করে অতিথি মেহমানদের আপ্যায়ন করতেন সাংসারিক কাজগুলো তিনি সেইগুলো অর্থগুলো তিনি ধার করে কর্য করে সেইগুলো নিরসন করতেন আল্লাহরে নবী যখন ঘুরে আসতেন ফিরে আসতেন ওই কর্য অর্থগুলো নবী তাদের কাছে ফিরিয়ে দিতেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনাই হিজরত করলেন হিজরত করার পরে নবী মোদিনাই চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর তিনি মদিনাই চলে গেলেন আল্লাহর নবী এইবার তিনি মসজিদ তৌরি করলেন মসজিদ তৌরি করার পরে হজরত বেলালকে বেলাল বেলারে তুমি আদান দিয়ে দাও সলা জন্য হজরতে বেলাল তিনি সলাচির জন্য আদান যখন দিয়ে দিলেন হজরতে বেলাল তিনি হলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সুবান আল্লাহ বলবেন না মানুষ হলো কালো মানুষ হলো গরিব মানুষ হলো গোলাম কিন্তু সেই মানুষটার ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের কারণে সে হলো ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ বলুন ইমানের দিকে দৌরত্ব আমাদের নাই ইমানের কাজের দিকে দৌরত্ব নাই আমাদের ভিতরে যত ফিতনা ফাসাদ এইগুলো নিয়ে আমরা সব মর্ত মাতাল হয়ে উঠেছি নিজেকে পপুলার করার জন্য রাসূলের আদর্শকে লঙ্ঘন লঙ্ঘন করতেছি রাসূলের আদর্শ ভাঙিয়ে এই দুনিয়ার আখের কুচাচ্ছি আমরা আল্লাহ পাক এই জন্যই আজ থেকে 1500 বছর আগে যখন কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন আল্লাহ পাক একটা কথা কোট করে দিয়েছেন আমাদের সমাজে এই কথাটা 100% মিলে গেছে قلن <سؤال> الله اكبر الله اكبر <سؤال> <سؤال> وَمَا بِاللَّهِ إِلَّا وَهُمْ مشركون الله بكبر. সুরা ইউসুফের একশো নম্বর আয়তে বলছেন আল্লাহ আমির বলে তোমাদের অধিকাংশ লোকের আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু শিরিক যুক্ত অবস্থায় আল্লাহ বলে অধিকাংশ মানুষগুলো ইমান আনার পরেও মুশ্রেক থেকে যায় দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় সবগুলো হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে আল্লাহ বলছেন তো লোকটা হলো মুশরে বলবেন কেমনে এখন আঙ্গুল আপনাদেরকে দেখাই দিতে যাই যারা সোশ্যাল মিডিয়াতে যারা দেখেন যারা ইউটিউবের ওয়ার শোনেন কয়েকদিন আগে বাংলাদেশের একজন আলোচিত বক্তা নাম হলো তার গিয়া সদিন তাহেরি নাম শুনছেন নাকি গিয়া সত্যি তাইরি গান গাচ্ছে খাদারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দান আল্লাহর দান রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর দান খালবাই পায়া ভুলু কাইছে আজমিরে গিয়া খাদারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে বলেন তো সুবহানাল্লাহ কবেন আলহামদুলিল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন

ঠিক না দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আর আল্লাহ ধান খাজাই পাইয়া লুকাইছেন আজমিরে গিয়া খাজার কোন ধন আছে নাকি কথা বলেন আসে খাজার কোন ধন নাই রাসুলের কোন ধন নাই কোরআনে আল্লাহ পাক বলছেন আমার রাসুল বলছেন যে আমার কাছে দুনিয়ার কোন খাজানা নাই দুনিয়ার কোন সম্পদ আমার কাছে নাই সব সম্পদের মালিক হলে স্বয়ং আল্লাহ বলুন আল্লাহ তাহলে এই লোকটা যদি দাঁড়িয়ালা হয় টুপিয়ালা হয় হজ যদি করে মুক্তি ফুক্তি যা আছে সব যদি কবার শরীফ করে এই লোকটা যদি তাহার যজ্ঞারি হয় আর মনের ভিতরে যদি এই আকিদা গ্রহণ করে থাকে ইমানের সঙ্গে মিশ্রণ করে থাকে বলেন এই লোকটা কি আর মুসলমান থাকবে ইমানদার থাকবে আর যাদের থাকবে তারাই মনে হয় সুত করে আছেন নাকি সমস্যা বলেন কি থাকবে এই কথাকে বিশ্বাস করা যাবে না এইগুলো কথা যারা বলবে তাদের কথাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের দিক নির্দেশনা ছাড়া আল্লাহর কোরআন রাসূলের হাদিসে দিক নির্দেশন ছাড়াও পৃথিবীর কারো দিক নির্দেশনা অনুযায়ী শরীয়ত চলে না ইসলাম চলে না ইসলাম চলে শরীয়ত চলে শুধুমাত্র আল্লাহর কোরআন রাসূলের হাদিস দেবলুন ঠিক না বে ঠিক

যারা বলে আমি আল্লাহকে রব মেনেছি যারা বলে আমরা কেমতের দিনের প্রতি বিশ্বাসী আল্লাহ বলছেন বললে কি হবে আসলে ওই নয় বললেও সে মমিন নয় এরপরে দুঃখে কলিজা ফেটে যেতে চাই এতদিন পোশাকের ডিসকো পেয়েছেন এতদিন পেয়েছেন যানবাহনের ডিসকো যানবাহন ডিসকো গান ডিসকো পোশাক বিভিন্ন রকমের ডিসকো এক কুলাঙ্গার বলেছে মদিনা মক্কা মদিনার নামাজ নাকি ডিসকো নামাজ নাউজুবিল্লাহ বলবেন না মক্কা মদিনার নামাজ কি ডিসকো নামাজ আল্লাহর ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত এই সলা যদি মক্কা মদিনা বাসীরা আল্লাহ রাসুলের সলাত আদায় করে থাকে আর এই কথাকে এই সলাদকে যদি কেউ ডিসকো সলাদ বলে থাকে বলুন তার ভিতরে ইমান থাকবে কিনা ইমান থাকবে কিনা বলুন আমার ভাইরা মাওলানা হাবিবুল্লাহ কাসেমি সাহেব বলেছেন ঢাকা মাওলানা হাবিবুল্লাহ কাসেমি সাহেব ঢাকা তিনি বলেছেন মক্কা মদিনার সালাত নাকি ডিসকো সালাত মদিনা মদিনার ডিসকো সালাদ দেখে এসে এই বাংলাদেশের নাকি কিছু হালে হাদের সম্প্রদায়েরা মক্কা মদিনায় গিয়ে সৌদি আরবে গিয়ে সিগারেটের খুশ চাকরি করে এসে এরা নাকি বড় বড় ফতুয়া দেয় আর হাত এইভাবে বাঁধে এইভাবে বাঁধে হু করে আ করে আমি আল্লাহ কয় আমিন কয় বলুন নাউজুবিল্লাহ আমি তো মনে করি তুমি আলেম নও তুমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকো

তোবা করো ফিরে এসো আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে খেলা করো না আল্লাহর সুন্নাত তামাশা করো না রাসূলের সুন্নাত তামাশা করো না মক্কা মদিনাকে তুমি ডিসকো সালাত বলো না যেই মক্কা মদিনাতে দেখে এসেছি আমি মদিনা শরীফে মানুষ যখন রাসূলের কবরের কাজ দিয়ে যায় বাংলাদেশি ভারত পাকিস্তানের এই নাদান গুলো হাত তুলে দোয়া করতে লাগে রাসুলের কবরের কাছে পুলিশ মিধু বাড়ি দিয়ে কয় লাদুয়া দোয়া মুশফিরা না রাসুলের মসজিদে রাসুলের মসজিদে যদি এই পদে এতটুকু যদি শিরিক হতে না দেয় রাসুলের মসজিদে যদি এতটুকু বেদাত হতে না দেয় সেই রাসুলের মসজিদের সালাতকে তুমি ডিসকো সালাত বললা তুমি আল্লাহর কাছে তৌবা করে ফিরে এসো নয় তো তোমার আর উপায় থাকবে না বলুন ঠিক নেবে ঠিক আমার ভাইয়ের হজরতি বেলালের কথা বলছিলাম ইমান কি জিনিস আর ইমান যদি মজবুত হয় ইমান যদি সলিড হয় আপনার সিহারা ভালো হওয়ার দরকার নাই আপনার সম্পদ বেশি হওয়ার দরকার নাই তাবুকের যুদ্ধের সময় যখন আল্লাহ রাসুল বললেন এখন শুকনো মৌসুম এখন কোন আমাদের ফসল আদি নয় আমাদের কোন আমাদের ফল ফল নয় তবুকের যুদ্ধ ঘোষণা করেছে ওরা বলেছে তিরিশ হাজার সম্মানে মদিনা এর আক্রমণ করবে আমাদের মদিনাই মুসলমানের সংখ্যা শুধুমাত্র তিন হাজার ওদের হলো 30000 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার কাছে যা আছে সব নিয়ে এসে জমা করো আল্লাহর দ্বীন এর জন্য ব্যয় করতে হবে হযরত হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহ তিনি দান করলেন হযরত ওমর দান করলেন হযরত ওসমান গনী দান করলেন অনেক অনেকগুলো দান করলেন আর একজন গরীব মানুষ পাশে দাঁড়িয়ে আছে একটা থলে নিয়ে আল্লাহ নবী বললেন এই তুমি শোনো তুমি কেন গতকাল দাঁড়িয়ে ছিলে আজও দাঁড়িয়ে রয়েছে

আল্লাহর কাছে সিহারার দাম নাই আল্লাহর কাছে সম্পদের দাম নাই আল্লাহর কাছে দাম রয়েছে আপনার ইমানের যদি আপনার ইমানটা হয় শিরিক মুক্ত যদি আপনার ইমানটা হয় বেদাত মুক্ত আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহ আল্লাহ রাসূল বললেন বিলাল রে তুমি আযান দিয়ে দাও হযরত বিলাল আযান দিয়ে দিলেন আজান শুরু হয়ে গেল আল্লাহর নবী মক্কা থেকে যেদিন মদিন মদিনার থেকে যেদিন মক্কা বিজয় করলে মক্কা বিজয় করার পরে বিজয় হয়ে গেল আল্লাহর নবী বেলালকে বললেন বেলাল রে বাইতুল্লাহ শরীফের উপরে যাও আর তুই সেখান থেকে আজান দিয়ে দাও হজরতে বেলাল যখন খানে কাবায় আজান দিচ্ছিলেন একজন কবি তিনি মক্কার কবি মদিনার কবি মক্কা এসেছেন আবার তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন দুই দেশের ভিতরে কবিতা রাজা দেওয়া ছিল এই কবিতা দেখে দেখে বারবার হজরত বেলালের দিকে তাকায়া খায় বেলাল রে সিহারা তোমার এত কালো কুসকুসে হাবসি গোলাম তুমি কিন্তু তোমার ইমান এত মজবুত তোমার ইমানের দাম এতই যে যে আল্লাহ পাক তোমাকে খানে কাবার মুসলিম বানিয়ে দিয়েছে বেলালকে ওই পবিত্র বলে বেলা রে ও বেলা সেই দিন তোমাকে উমাইয়া বিন খল একের পর এক যখন নির্যাতন করছিল বেলাল বেলাল আমি দেখেছিলাম শরীর থেকে তোমার রক্তগুলো বের হয়ে যাচ্ছে শরীরগুলো বের হয়ে যাচ্ছে বেলাল তবু তোমার একটা আঙ্গুলের শাহাদত আঙ্গুলের আকাশের দিকে চেয়েছে বেলাল তুমি একটাই শব্দ করেছিল আহাদ 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 সেই দিন আমি বুঝতে পারি নাই বেলাল রে আজকে তোমার আহাদের এই সাক্ষর এতই বলল এতই দাম জাল্লা পাক

এমন করে যখন বেলাল সম্পর্কে যখন এমন করে আলোচনা চলছিল আল্লাহ পাক তিনি সইতে পারলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে বেলালের আল্লাহ পাক বেলাল সম্পর্কে একটা আয়াতে কারীমা নাযিল করে দিলেন বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর কাছে আপনার পোশাকেরও দাম নাই আল্লাহর কাছে আপনার সম্পদের দাম নাই আল্লাহর কাছে আপনার শিক্ষারও দাম নাই আল্লাহর কাছে একটা জিনিসের দাম আছে আর সেই জিনিসটার নাম হলো তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহু আকবার হযরত বেলাল হযরত বেলাল তিনি মদিনায় এসে মুয়াজ্জমি পেয়ে গেল মক্কায় মুয়াজ্জমি করলেন মদিনায় মুয়াজ্জমি করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম পার্মেন্টলি মদিনার দায়িত্ব দিয়ে দিলেন 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 আল্লাহ রসুল সাল্লাম যেদিন সাল্লাম করলেন ইন্তেকাল করার পরে হজরতে বেলাল বললেন আমি আর আজান দিব না কেন না আমার আজান সোনার আর কেউ নাই হজরতে বেলা তিনি আর রাজান দিলেন না হজরতে বেলাল মদিনাজি থেকে এবার তিনি তার বাড়ি দামেশকে চলে গেলেন হজরতে বেলালের জন্মস্থান বাড়ি দামেশকে এই দামেশকে জন্মভূমিতে যখন হজরতে বেলাল চলে গেলে হজরতে বেলাল দামেশকে গিয়ে থাকতে লাগলেন এই দামেশকে থেকে হজরতে বেলাল রাদিয়াল্লাহ তিনি যখন শুনতে পেলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ ফিলিস্তিন বিজয় করেছে আর ওই ফিলিস্তিনিদের সঙ্গে সন্ধি করার জন্য হজরতে বেলাল হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তিনি যাচ্ছেন ফিলিস্তিন এবারে হযরতে হযরতে বেলাল রাদিয়াল্লাহ জাবিয়াতে পৌঁছে গেলেন ওই জাবিয়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তিনি তাবুকে আটকে দিয়েছিলেন দেওয়ার পরে হুকুম দিয়ে দিলেন কে আছো এইবার তোমরা সালাতে আযান দিয়ে দাও কে আযান দেবে সবাই দেখে বেলাল উপস্থিত রয়েছে হযরতে বেলালকে বলা হলো বেলাল আযান দাও হযরতে বেলাল বলে আমার নবী যেদিন থেকে দুই থেকে বিদায় হয়ে গেছে আমি বেলালের আজান দিই না এই জন্য যে আমার আজান পছন্দ করতে আমার আল্লাহ আমার আজান পছন্দ করতেন আমার নবী আমার সোনার মতো মানুষ তো দুনিয়া এ নাই আমি তো আজান দিতে পারবো না সকলে ধরল বেলাল রে আজকে আজান তোমাকে দিতে হবে বহুদিন পর তোমারে আমরা পাইছি হযরত বেলাল সবার অনুরোধ রক্ষা করার জন্য তিনি আজান দিয়ে দিলে।

সময় যখন মদিনায় চলে গেল হজরত বেলালকে সময় ধরে বসতে বেলাল রে বেলাল তুমি মসজিদের অভিতে আজান দাও হজরত বেলাল বলে আমি আজান দিতে পারবো না সকলে বারবার অনুরোধ করে বেলালকে বেলাল বলে আমি আজান দিতে পারবো না এইবার ইমাম হাসান বলতেছে বেলাল রে ছোট্টবেলা তুমি আমাকে কুলে করে মানুষ করেছ বেলা বেলাল তুমি আমাকে ভাত খাইয়েছ গোসল করে দিয়েছ বেলাল রে আজকে আমি হাসান যদি তোমাকে অনুরোধ করি তবুকে তুমি আজান দেবা না হজরত হাসান যখন বললেন হজরত তিনি আজান দেওয়া শুরু করে দিলেন হজরত বেলাল তিনি আল্লাহ বললেন বললেন হজরত বেলাল যখন পুষে গেলেন আয়া যখন এই শব্দটা পড়ার সঙ্গে সঙ্গে হজরতে বেলাল তিনি বেহুশে পড়ে গেলেন দীর্ঘ সময় ধরে হজরতে বেলালের পরিচর্যা করা হলো বেলালকে শুশ্রূষা দেওয়া হলো হওয়ার পরে বেলাল যখন গান ফিরে আসলো হজরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল রে কেন তুমি গান হারিয়ে পড়েছিলে হজরতে বেলাল বলতেছে রে যখন আদানের ভিতরে আমার রসুলের নামটা আমি পড়লাম জানি না আমার অন্তরের ভিতরে মনের ভিতরে কি হয়ে গেল আমি বেলালাল বলতে পারব না আমি বেহুসে পড়ে গেলাম হজরতে বেলাল তিনি আজানের ভিতরে রসুলের নাম পড়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে তিনি বেহুস হয়ে গেলেন হজরতে বেলাল যখন সুস্থ হয়ে গেল হজরতে বেলাল তিনি মদিনার থেকে আবার দামেশকে চলে গেলেন বলুন সুবাহান আল্লাহ হজরত বেলাল অনেক ইতিহাসে লেগেছে হজরত বেলাল তখন ইন্তেকাল করেছিলেন ছিলেন নির্ভর যেই আপনার কি বলে ইতিহাস থেকে জানা যায় হযরতে বেলাল তখন ইন্তেকাল করেন নাই হযরতে বেলাল মদিনাতে যখন সুস্থ হয়ে গেলেন মদিনা থেকে আবার দামেস্ককে চলে গেলেন দামেস্ককে যাওয়ার পরে যেইভাবে আমাদের দেশে আজকে করোনাতে একবারে শাইল্লাফ হয়ে যাচ্ছে করোনা করোনাতে বাংলাদেশ একবারে অচল করে দিয়েছে ওটা বিশ্ব অচল করে দিয়েছে ঠিক এই রকম ভাবে দাউন নামে একটা রোগের আবির্ভাব ঘটলো সে গণ আজকে সকল আপনার মহামারী তাকার ধারণ করলো হজরত বেলাল রাদি আল্লাহ আক্রান্ত হয়ে তিনি দামেশকে ইন্তেকাল করেছিলেন আমার ভাইরা বেলালের মতো একজন মানুষ তিনি দামি হলেন কিসের জন্য কথা বলেন কিসের জন্য এত দামি হলেন ইমানের বলে বলিয়ান হয়ে এত দামি হলেন আল্লাহর কাছে দামি হলেন রসুলের কাছে দামি হলেন হজরতে বেলাল ইয়ার এরপরে মা সুমাইয়া স্বামী সন্তান আম্মার আল্লাহ রসুল যখন দেখতেন ইয়াসিরের প্রতি চলছে সুমাইয়ার প্রতি নির্যাতন চলছে আম্মারের প্রতি নির্যাতন চলছে তখন আল্লাহর নবী এক একটি কথায় শুধু বলতেন একটি কথায় বলতেন আর পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বলছেন সাবরানি আলিয়া সির সাবরানি আলিয়া সেয়া ছেলের পরিবার তোমরা তথ্য ধারণ করো তোমরা সবুর করতে আর করো আল্লাহ পাক তোমাদের জন্য সুখময় সংবাদ নিহিত রেখেছেন বলুন আল্লাহ হজরতের সময়া কেমন ভাবে নির্মম ভাবে আঘাত করা হচ্ছিল বললাম যে তার শরীরের ভিতরে তার গুপ্ত অঙ্গে দিয়ে আঘাত করা হলো শরীর জর্জরিত করে দেওয়া হলো সুমাইয়ার শরীরের বস্ত্র বিবস্ত্র করে দেওয়া হলো আম্মার দূর থেকে দেখতেছে মার প্রতি এমন জুলুম চলতেছে আবু জেহেল এইভাবে নির্যাতন করছে আল্লাহর নবীর কাছে আম্মার গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলুন আবু জেহেল আমার মা কে নির্যাতন করছে আমার মা কুলঙ্গ করেছে আমার মাকে কে বল هم দেখা করতেছে আমার মায়ের গুপ্তঙ্গে সলাকানি খেব করেছে আল্লাহ রাসূল চলুন আল্লাহ রাসূল বললেন আম্মার তুমি ধৈর্য ধারণ করো আমার আল্লাহ তোমার মাতে পুরস্কৃত করবে কিতকাজে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة الله الله تخافوا ولا تنزلوا وأبشروا بالجنة التي كنتم توعدون বলুন আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আল্লাহ দিনা যাহারা কলু বলেন রব্বুন আল্লাহ আমার রব আল্লাহকে রব বলে স্বীকার করবার পরে এইরকম ভাবে বেলালের মতো সুমাইয়ের মতো ইয়াসিরের মতো আম্মারের মতো নির্যাতন যখন তাদের উপরে চলে আসে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু এর তারা আমি আল্লাহর প্রতি ইসতেকামাত করে আল্লাহ বলেন তাদেরকে নির্যাতন করে যখন মৃত্যুর দিকে ঢলে ফেলা হয় মৃত্যুর পূর্ব আমি আল্লাহ পায় তা তানাসনু আলাইহিম আল্লাহ বলেন তার কাছে আমি আমার ফেরেশতা নাজিল করে দি আরে ফেরেশতা বলে আল্লাহ তাখাফু আল্লাহর বান্দা বান্দিনী তোমার কোন ভয় নাই ওয়ালা তাহাযান তোমার কোন চিন্তার কারণ নাই ও বাশীর তোমার জন্য সুব সংবাদ নিয়ে আইছি বিল জান্নাতিল্লাতী কুনতুম তুদুন আল্লাহ পাক বলেন আমি ফেরেশতাদেরকে করে দিছি

যারা দিনের শত্রুতা করল ইসলামের শত্রুতা করল আল্লাহ শত্রুতা করল নসুলের শত্রুতা করল এই রকমের বম্বাটা সাইজের মানুষ যখন মরে আল্লাহর নবী বলেন ফেরেস্তা যখন তার কাছে একটা দুর্গন্ধ যুক্ত মুখরা সর পরিধান করে আসে যখন তার কাছে আসে আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে এই লোকটা রুহটা তখন চতুর্দিকে দৌড়া দৌড়ি শুরু করে আল্লাহর নবী বলছেন আজরা জোন করে যখন তার রুটা ধরে না রুটা ধরে নেওয়ার পরে যখন তার রুটা বের করে নিয়ে আসে আল্লাহর নবী বলেন তখন হয় তোই ব্যক্তি হাকিম পায়খানায় করে ফলায় WhatsApp করে ফেলায় শোকটা উল্টিয়ে যায় যীহুব ভাই কামড়ো দায় আল্লাহর নবী বলেন বাতকারের মৃত্যু যখন হয় এমন করে কষ্ট দেয় মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ কালা সনারজি কাফি উম্মতকা ওয়ালা নাসুগা আল্লাহর নবী মৃত্যুর তোমার মিত্র পরম যখন রাসুলের যিকান্দলে শুরু হয়েছিল আল্লাহর নবী আজরাইল কে বলেছিল আজরাইলে মিত্র কষ্ট যদি এত বেশি হয় আজরাইল আমার কম ইমানের ঈমানের উম্মতেরা এরা কি করে ঈমান নিয়ে কবরে যাবে এই রকম ভাবে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আল্লাহর নবী যখন কানতে শুরু করলেন দোয়া করতে শুরু করলেন আল্লাহ পাক তখন حضرت জিবরিল কা বললেন যে ওরে রে জামান নবী কে কে শুনিয়াছো আল্লাহ খাস বান্দা যারা হবে এদের মৃত্যুর সময় যখন খনি আসের মৃত্যু যখন হবে এত এসানের সঙ্গে তাদের মৃত্যু হবে যেমন করে একজন সন্তান মায়ের স্থানে মুখ দিয়া

আমি যে কথা বলতেছিলাম সেই কথার দিকে যাচ্ছি এই ভাবে মৃত্যু হয়ে যাবে বুখারি মুসলিম যৌত হাদিস খানে করেছেন আল্লাহর নবী বলেন যখন কবরস্থ করা হয়ে যায় কবরস্থ করানো ফলে এই কবরের ভিতরে আমি নবী আমার ছবি তার কাছে উঠিয়ে ধরা হবে

লুঙ্গা পির সিনে নাই এইরকম ফেরা পের তানা পের পের যারা সিনে নাই এইগুলো ব্যক্তিরা যখন আল্লাহর নবীর ছবিটা যখন দেখবেন দেখার সঙ্গে সঙ্গে বলবেন ও ভাই ছবিটা দেখে মনে হয় যার আদর্শ জীবন গড়েছিলাম যার আদর্শে দাঁড়ি রেখেছিলাম যার আদর্শ অনুযায়ী যুগ যার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছিলাম দেখে তো মনে হয় এটা আমার সেই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবু আলাই আল্লাহ বলে সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে তাদেরকে গায়বি আওয়াজ কবরে চলে আসবে আল্লাহ বলবেন ফেরেস্তারে এইটা হলো আমার হাবিবের দোস্ত এ হলো আমার দোস্ত আমার এই বন্ধুর জন্য দোস্তের জন্য কবরটাকে সুন্দর করে সুসজ্জিত করে দেয় আল্লাহর নবী বলেন যেমন করে বাসর ঘর সাজানো হয় এই বাসর ঘরে যেমন করে সুসজ্জিত করা হয় আল্লাহ নবী বলেন ওই আমার ওই কবরটা ওইভাবে সাজানো হবে এইখানে একটা জান্নাতি হুর নিয়ে এসে দেওয়া হবে আল্লাহ নবী বলেন যেমন করে বাসর ঘরে একজন দোলা এক একজন স্বামী একজন স্ত্রী যেভাবে কোলাকুলি করে ঘুমায়ে যায় আল্লাহর নবী বলেন ঠিক ওইভাবে আমার ওই উম্মত কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই জন্য ইমানকে মজবুত করতে হবে ঈমানকে আপনাকে সলিড করতে হবে দুইটা হাদিস আপনাদেরকে শুনে শেষ করব উসমান রাদিয়াল্লাহু আন কাল কওরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান মাথা

এই লোকটার জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন এই লোকটা মারার পরে আল্লাহর জান্নাতে যাবে

এই কথা বলে সাক্ষ্য দিলাম সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রসুল বলে সাক্ষ্য দান করলো আল্লাহর রা হাবিব বলেন রে এমন লোক কখনো আল্লাহর মে যাবে না শিরিক মুক্ত অবস্থায় যদি আপনি মরতে পারেন আপনার জন্য জাহান নামকে হারাম করে দেওয়া হবে আপনি জান্নাতে যেতে পারবেন না জাহান নামেই থাকতে হবে তাহলে আমাদের ইমানকে আমরা সলিড করব না ভেজাল করব। এটি কথা বলে ইমানকে সলিড করতে হবে না ভেজাল যুক্ত করতে হবে ভেজাল মুক্ত করতে হবে ভেজাল যুক্ত পরিহার করতে হবে আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন রাখতে চাই আসুন আমরা সাল্লাহ পাককে রব মেনে লাই লাই লাল্লাহ পড়েছি এর একটা সহজ একটা আমি আপনাদের কর্ত বোঝাতে চাই মনে করেন এই মসজিদটা রং পুরানো হয়েছে রং পড়ার আগে এই মসজিদটা আবার ভালো করে সিরিজ দিয়ে ঘুষতে হয় ঠিক না ঠিক। এটা কথা বুঝেন যদি এইটা না বুঝেন লাই লাহার অর্থ জীবনও বুঝবেন না পুরাতন কোন বিল্ডিং কে রং যখন করেন তখন ওই ঘুষে মেজে ওয়ালটাকে পরিষ্কার করা হয় ঠিক না বে ঠিক পরিষ্কার করার পরে আবার সেখানে আগে সাদা কি বলে আপনার কি বলে পুটিং টুটিং দিয়ে সবগুলো ক্লিয়ার করার পরে ওর উপরে রং করা হয় লা ইলাহা যা আছে বাবা পাবা তানা তুনে দেবী দুর্গা সব গোলা বাতিল করে দিত হবে লাইলাহা ইল্লাল্লাহ সব বাতিল করে দিয়ে শুধু নিতে হবে আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেওয়া যাবে না

চলে আমাদের জিন্দগি অতিবাহিত করে জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হয়ে মৃত্যুর শ্বাস গ্রহণ করার তৌফিক দান করুন বলুন আল্লাহ আমিন আমার ভাইরা এখনো যারা পাঁচ বক্ত নামাজ পড়েন নাই মেহরবানি করে নামাজ ধরেন সামনে রমজান মাস রোজা আসতেছে রোজাটা করেন মরার জন্য প্রস্তুতি নেন আপনার জীবনের স্যার পয়সার গ্যারান্টি আছে নাকি এই জন্য করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসি আল্লাহ পাক বলেছেন তৌবা করে কেউ যদি ফিরে আসি মানাবার নতুন করে নাই আল্লাহ বলছে জীবনে যা গুণা করছিল যা অপরাধ করেছিল ওই গুণাকে আমি আল্লাহ পাক নেকিতে রূপান্তরিত করে দিই বলুন আলহামদুলিল্লাহ এই কথা বলেই দেওয়া এই আশিফ আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি واخر الدوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله